হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি নতুন একটা কাজ করব। এখন লকডাউনের সময় সবাই তো ঘরে বসে আছে, তাই না? সবার এমন অবস্থা, মানে মেয়েদের তো এক কথা, ওদের তো চুল টুল নিয়ে কোনো সমস্যা নেই, বড় হোক কোনো সমস্যা হয় না, কিন্তু ছেলেদের তো সমস্যা, তাই না? তো আমার হাজব্যান্ড এখন চুল কাটতে যেতে পারছে না, সমস্ত সেলুন বন্ধ, আর বন্ধ যেগুলো নেই, খোলা আছে সেগুলোতে এখন যাওয়াও তো একটা মানে বিপজ্জনক, ভয়ের ব্যাপার। তো ওই জন্য যাচ্ছে না, বাড়িতে বসেই মানে এতদিনে তো পুরো মাথা রাতা ভর্তি হয়ে আর কদিন পরে চিনাই যাবে না এমন অবস্থা। তো আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করবো চুল কাটা, এবং দেখি কেমন নাপতি হতে পারি, আমি নাপতিদের কাজটা কেমন করতে পারি। এই কাজটাই বাকি ছিল, আজকে ওটা করবো। ভয় লাগছে, কি কাটতেছে, কি কাটবা নেই। দরজাল ধরে বেরোচ্ছে, আমি কাপছি মাথা টাক বের করে দিলাম, তাও মনে হচ্ছে এখানে চুল বেশি রয়ে গিয়েছে, ওখানে বেশি রয়ে গিয়েছে, এই করে করে কেটে যাচ্ছি, তো কেটেই যাচ্ছি। আমি কিন্তু নাপিত খারাপ না, ভালোই চুল কাটলাম ফার্স্ট টাইম, তাও অনেক ভালো হয়েছে, মানে আমি নিজের কাছে নিজে মনে করছি। কোথাও কোথাও চুলের এমন সর্বনাশ করে দিয়েছি বলার না। ভালো হয়েছে কিন্তু একটু সমস্যা হয়েছে, প্রথম নাপিত তো, প্রথম দিন ট্রাই করলাম, তো আর কত ভালো হবে, তাই না? যথেষ্ট ভালো হয়েছে, এত চিন্তা করার কিছু নেই। দুদিন পরে যেটুকু খাবলা খাবলা উঠে গেছে, উঠে ফেলাইছে, একটু ঠিক হয়ে যাবে না। বাই।